সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি চুয়াডাঙ্গা এক সদস্য জনাব হক জোয়ারদার মাননীয় মাননীয় আপনাকে অনেক সময় দিয়েছেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব বারো মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করার জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে আপনি আমাকে সুযোগ দেয় প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি মহান আল্লাহ আল্লাহর আব্বুল আলমিনের নাম স্মরণ করে আমাদের এই মহাজট সরকারের অগ্রযাত্রাকে সমর্থন করে প্রথমেই আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে আমি সর্বপ্রথম সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল সদস্য এবং আমাদের জাতীয় চার নেতা জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই জাতীয় চার নেতার এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের স্বাধিকার আন্দোলন ছ দফার আন্দোলন শিক্ষাম বাষট্টির আন্দোলন ছেষট্টির আন্দোলন সহ স্বাধীনতা সংগ্রামে যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই মাননীয় স্পিকার আমি প্রথমেই ভরে স্মরণ করছি আমাদের আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি বারবার আমাকে নমিনেশন দিয়ে এই পার্লামেন্টে আসার সুযোগ করে দিয়েছেন এবং আমি কৃতজ্ঞতা ভরে আরও স্মরণ করি আমার নির্বাচনী এলাকা চুয়াডাঙ্গা এবং আলমডাঙার সকল জনগণের কাছে যারা আমার ভোট দিয়ে এই পার্লামেন্টে পাঠিয়েছেন তাদের কথা বলার অধিকার দেওয়ার জন্যই আমাকে ভোট দিয়ে এখানে পাঠিয়েছেন মাননীয় স্পিকার আমাদের মাননীয় স্পিকার আমাদের মাননীয় অর্থমন্ত্রী দু হাজার আঠারো উনিশ অর্থ চার হাজার চার লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো তিয়াত্তর কোটি টাকার প্রস্তাবিত ভিত্তিক বাজেটের উপর কিছু আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার দারিদ্র নিরসন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমাদের সরকার সামাজিক সুরক্ষাভুক্ত বিভিন্ন ভাতার হার ও পরি পরিধির যৌতিক সম্প্রসারণ করেছেন দু হাজার পাঁচ ও ছয় অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ছিল মাত্র তিনশো তিয়াত্তর পয়েন্ট দুই কোটি টাকা অথচ দু হাজার আঠারো উনিশ অর্থবছরে এই খাতে বরাদ্দ বাজেটের পরিমাণ হল চৌষট্টি হাজার ছশো ছাপ্পান্ন কোটি টাকায় উন্নতি হয়েছে যা প্রশংসার দাবি রাখে দারিদ্র অসমতা হ্রাসের ক্ষেত্রে নিয়মিত অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে সামাজিক সুরক্ষা কার্যক্রম হল আমাদের সরকারের অন্যতম হাতিয়ার ভাতার হার ভাতাভোগীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা কার্যক্রমকে লক্ষ্যভিত্তিক স্বচ্ছ ও দবাব করার জন্য জনবান্ধব সরকার তথ্য প্রযুক্তিভিত্তিক সংস্কার কার্যক্রম তথা জি টু পদ্ধতি প্রবর্তন করেছেন ফলে সরকারি সম্পদ ও সেবাই সাধারণ জনগণের সহজ অভিগম্যতা ও অধিকার নিশ্চিত হবে প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা কল্যাণ খাতে মোট বাজেটের পাঁচ পয়েন্ট এক অর্থ বরাদ্দ প্রস্তাব যথেষ্ট বলে আমি মনে করি মাননীয় স্পিকার আমাদের শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে টেকসই প্রবৃদ্ধির অন্যতম উপাদান দক্ষ মানব সম্পদ আমাদের সরকার দক্ষ মানবসংকদ গঠনের লক্ষ্যে শিক্ষা খাতের শক্তভিত রচনা ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসারের জোর দিয়েছেন প্রতিটি বাজেটে প্রস্তাবিত বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে চোদ্দ দশমিক ছয় শতাংশ বরাদ্দে তারই প্রমাণ মেলে একটি শিশু যদি ব্যক্তিগত পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা নৈতিকতা শৃঙ্খলা দায়িত্ববোধ কর্মনৈপুণ্য সমমর্মিতাবোধ নিয়ে বেড়ে ওঠে সে শিশু হয়ে উঠতে পারে উন্নত সুখী সমৃদ্ধ দেশ গঠনের উপকার আমাদের সরকার গত এক দশকে শিশুদের উপযোগী করে এইসব মৌলিক শিক্ষা প্রদানের জন্য প্রাথমিক শিক্ষাকার্য উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে গ্রহণ ও বাস্তবায়ন করছেন আমাদের দেশে প্রতি বছর আনুমানিক বিশ হাজার লোক সোমবাজারে প্রবেশ করে তবে শ্রমবাদের আসা সকল কর্মী দক্ষ নয় বাংলাদেশে বিপুল শ্রমশক্তি থাকা সত্ত্বেও দেশীয় শিল্পে দক্ষ শ্রমিকের জন্য আমাদের প্রতিবেশী দেশের কর্মীদের উপর নির্ভর করতে হয় এসব দিক লক্ষ্য রেখে দু এবং উনিশ অর্থ কর্মসংস্থান বান্ধব কারিগরি বৃত্তিমূলক শিক্ষার সুযোগ বাড়ানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমাদের দেশে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষার বিপরীতে মোট তিপ্পান্ন হাজার চুয়ান্ন কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করায় আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকার দেশে সকল মানুষের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ সেবা নিশ্চিত করার লক্ষ্যে মোট উনত্রিশটি অপারেশনাল ল্যানের আওতায় সতেরো দু হাজার থেকে দু সাল মেয়াদে সেক্টর ওয়াইড কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্যে দুই পর্যায়ে নয় জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে হাসপাতাল ডাক্তার ও নার্সের অনুপাত দুই দশমিক এক এ নিয়ে আসার লক্ষ্য আরও চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এছাড়া একুশ সালের মধ্যে প্রসবকালীন শিশু মাতৃমৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে ছশো মিডওয়াইফ নিয়োগ চূড়ান্ত করা হয়েছে সর্বোপরি চিকিৎসা সেবার মান উন্নয়নে প্রতিটি বিভাগে পর্যায়ক্রমে একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সাধারণ সেবার পাশাপাশি বিকল্প চিকিৎসা পদ্ধতিকে জনপ্রিয় করার লক্ষ্যে হোমিওপ্যাথিক ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ ঔষধি বৃক্ষরোপণ ভেজস বাগান বাগান সৃজনের কার্যক্রম প্রশংসনীয় আমি মনে করি সতেরো আঠারো অর্থ বছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল মোট বাজেটের পাঁচ দশমিক দুই শতাংশ বর্তমানে আঠারো উনিশ স্বাস্থ্য খাতে আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচ শূন্য পাঁচ দশমিক শূন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে জনস্বার্থে এই খাতের বরাদ্দ পরিমাণের বৃদ্ধির জন্য আমি প্রস্তাব করছি মাননীয় স্পিকার বিদ্যুৎ ও জলানি খাতের যে প্রশংসনীয় উদ্যোগ আমাদের সরকার গ্রহণ করেছে আজকে ঘরে ঘরে বিদ্যুৎ আমি যদি আমার চুয়াডাঙ্গার কথা বলি তাহলে আমরা লক্ষ্য করি এখানে আমার চুয়াডাঙ্গা সদরে একশো ভাগ বিদ্যুতায়ন হয়েছে আলমডাঙা বড় থানা হিসাবে প্রায় নব্বই থেকে বিরানব্বই শতাংশ ইলেকট্রিসিটি আজকে আমাদের আমার এই নির্বাচনী এলাকায় মানুষ সুফল ভোগ করছে আজকে বিদ্যুৎ খাতের জন্যে যে অর্থ বরাদ্দ করা হয়েছে সেই হিসাবে আমি মনে করি বিপরীতে চব্বিশ হাজার নশো একুশ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করায়। আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমরা দু হাজার সতেরো অর্থ বছরে এই খাতে বরাদ্দ ছিল পাঁচ পয়েন্ট তিন প্রস্তাবিত বাজেট মনে করি ইতিমধ্যে দেশের প্রায় নব্বই শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে শতাংশ পরিবার বিদ্যুৎ সংযোগের আওতায় এসেছে এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সদিচ্ছার ফসল দু হাজার একুশ সালের মধ্যে উৎপাদনের সক্ষমতা এখনকার ষোলো হাজার ছেচল্লিশ মিলে মেগোয়াট হতে চব্বিশ হাজার মেগোয়াটে উন্নতি করা দু সালের মধ্যে ষাট হাজার মেগোয়াটে উন্নতি করার প্রত্যাশা রয়েছে লক্ষ্য অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করার জন্য জ্বালানির খাতকে অর্ধিক গুরুত্ব দিয়ে চলেছেন আমাদের সরকার আজকে একুশ সালের মধ্যে একশো আটটি কূপ খননের পরিকল্পনা সামনে রেখে আমাদের সরকারের কার্যক্রম অব্যাহত রেখেছেন অর্থনৈতিক অগ্রযাত অগ্রযাত্রার সাথে তাল মিলিয়ে ক্রমশ বাড়ছে জ্বালানি চাহিদা যা দেশীয় প্রাকৃতিক গাছ দিয়ে জ্বালানি ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব নয় এল আমদানির মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে বিভিন্ন কোম্পানিকে চব্বিশ লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ছেষট্টিটি এলপিজি সিলিন্ডার আমদানি মজুদের অনুমোদন প্রদান করেছেন বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিপরীতে চব্বিশ হাজার নশো একুশ কোটি টাকা প্রস্তাব বরাদ্দের প্রস্তাব করায় আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কৃষি সেক্টর এর কথা যদি আমরা বলি মাননীয় স্পিকার কৃষি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে বিশেষ করে আমাদের এলাকা প্রাকৃতিক দুর্যোগ খুব কম আমাদের বারো মাস নয় চোদ্দ মাসে চারটি ফসল হয় আমাদের ওই মাটিতে সুতরাং আজকে কৃষকদের মুখে হাসি ঘরে ঘরে বিদ্যুৎ আজকে আমরা দেখছি কে আমাদের রাস্তাঘাটের যে সুন্দর অবস্থা যে মানুষটি রাস্তার পাশে জমিতে গ্রামে কপি চাষ করছে বেগুন চাষ করছে উজ্জে চাষ করছে বিভিন্ন ধান চাষ করছে ভুট্টা চাষ করছে আজকে রাস্তার পাশে দাঁড়িয়ে ট্রাক যেয়ে সেখানে লোড করে নিয়ে চলে আসছে আজকে রাস্তাঘাটের অবস্থা অনেক উন্নয়ন হওয়ার সুফল আজকে গ্রামের সাধারণ মানুষ ভোগ করছে শহর আর গ্রামের পার্থক্য এখন মোটেই চোখে পড়ে না আমি সেই জন্যেই বলবো আমাদের কৃষিমন্ত্রী যে সফল মন্ত্রী আমি বলবো উনি যে উদ্যোগ নিয়েছেন উনার উদ্যোগ সফল হবে এবং আগামীতে কৃষির উপরে যে ভর্তুকি দেওয়া হয় সেই ভর্তুকির মাত্রা একটু যদি বাড়ানো যায় কৃষক আরও উপকৃত হবে কৃষক আমাদের প্রবৃদ্ধি হারের একটা অংশ কিন্তু কৃষক যারা ফসল ফলায় তাদের প্রতি আমাদের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি মাননীয় হয়ে আপনি অনুগ্রহপূর্বক মিনিটে শেষ করুন মানে একটু সময় দেবেন আমি আমার কথাগুলো একটু বলে স্পিকার আমাদের চুয়াডাঙ্গা ঝিনেদা মেহেরপুর এবং ঝিনেদা কুষ্টিয়া নিয়ে মুজিবনগর কৃষি প্রকল্প তৈরি করেছেন একটা প্রকল্প হাতে নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কৃষি প্রকল্পের মূল উদ্দেশ্য বীজ সংরক্ষণ করা এই বীজ সংরক্ষণ করতে হলে আমাদের পানির প্রয়োজন চাষের প্রয়োজন চাষ করতে হলে পানির দরকার সুতরাং মাথা ভাঙা নদীকে আমাদের খনন করতে হবে এবং ওর সাথে আগে যে নদীগুলো শাখা নদীগুলো ছিল ভৈরব চিত্রা কুমার নবগঙ্গা এগুলো খনন করে রিজার্ভার হিসেবে ব্যবহার করতে হবে যাতে পানির অভাব না হয় আর একটা কথা বলবো মাননীয় স্পিকার আমার ওখানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নাই এইটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আর একটা আমাদের ধন্যবাদ ধন্যবাদ মাননীয় হুয়েব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে বক্তব্য রাখার জন্য